দর্শক, আমি আফরোজা আলী মাশা এই মুহূর্তে দীপ্ত ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে এসেছি এবং আজকে একটু ভিন্ন ধরনের সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি। এবং আপনারা জানেন যে দীপ্ত টিভিতে প্রতিদিনের ধারাবাহিক মান অভিমান প্রচারিত হয় এবং আপনাদের সবার প্রিয় এই ধারাবাহিকটি এক পা দুপা করে 700তম পর্বে এসে পৌঁছেছে। আগামী 24 জুন এই ধারাবাহিকটি মান অভিমানের 700তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে। কিন্তু এর পিছনের যে গল্পগুলো, ক্যামেরার বাইরে কিন্তু অনেক গল্প থাকে, আপনাদেরকে আজকে আমি এমন গল্পই দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আশুলিয়ার দীপ্ত টেলিভিশনের নিজস্ব যে সেটটা আছে সেই সেটে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাতে চাই যে খুব সুন্দর এই একটা সেট এখানে করা হয়েছে। এই বাড়িটা যেটা আমরা এখন দেখাচ্ছি এটা আপনারা আপনাদের সবার প্রিয় যে রানু বিথিদের বাড়ি এবং এই বাড়িতেই কিন্তু অনেক গল্প লুকায় আছে। তো আমি আজকে আপনাদের কাছে ফেসবুক লাইভ থেকে এই পরিবারের সব সদস্যদের সম্পর্কগুলো দেখাতে এসেছি এবং এখানে যারা ক্যামেরার পিছনে কাজ করেন এবং যারা এখানকার কলাকৌশলী আছেন তাদের সম্পর্কে আপনাদেরকে কিছু জানাতে এসেছি। এবং প্রথমে আমি এই নাটকের যে ডিরেক্টর তার কাছে নিয়ে যাব এবং তার কাছে জানতে চাবো যে এই সাফল্যের ধারা 700তম পর্ব আপনারা পার করতে চলেছেন, আপনাদের কেমন লাগছে এবং এই সাফল্যের পিছনে কিছু গল্প আমাদেরকে তুলে ধরুন। অনুভূতি অসম্ভব ভালো লাগা, অবশ্যই এটা একটা মাইল ফলক। আর এই সাফল্যের পিছনে সর্বপ্রথম যেটা কাজ করে সবার আন্তরিকতা এবং নিরলস পরিশ্রম, আর এই যে মানুষগুলো এদের যে প্রত্যেকের যে ঐকান্তিক প্রচেষ্টা, সহযোগিতা বা দিনের পর দিন এই যে পরিশ্রম করা সততার সাথে, এইটা একটা বড়। আর একটা বড় যে বিষয় সেটা হচ্ছে দর্শক। দর্শক আমাদের নাটকটাকে এমনভাবে নিয়েছে, দর্শক এমনভাবে দেখে যে আসলে 700 পর্ব আমাদের কাছে মনেই হয় না 700 পর্ব। সো আমার মনে হয় এই সম্মিলিত প্রচেষ্টা আজকের এই মানবিমান ধারাবাহিককে 700 পর্ব পর্যন্ত নিয়ে এসেছে এবং আশা করছি এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা আরও দীর্ঘপথ পাড়ি দেব। যেমনটি এই নাটকের ডিরেক্টর আমাদেরকে বলছিলেন যে আরো দীর্ঘপথ তারা পাড়ি দিতে চান, তো এর পেছনে কিন্তু শুধুমাত্র যে তিনি একা তেমনটি নয়, এর পেছনে অনেকেই কিন্তু কাজ করেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই যে এই নাটকের পেছনে যারা কাজ অনেক পর্বে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এখন আমি এবং সুধী দর্শক, আপনারা আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর সাফল্যের পিছনের যে গল্প, এখানে আমরা চেষ্টা করি প্রত্যেকেই আমরা নিজেদের প্রত্যেকের কাজ ঠিকভাবে করা। আমাদের এখানে ডিরেক্টর তার যেটি কাজ উনি ঠিকঠাক মতো করার চেষ্টা করেন, আমাদের অন্যান্য শিল্পী যারা আছেন তারা তাদের কাজটা ঠিকঠাক মতো করা মানে করার চেষ্টা করেন। যেমন আমি একজনের উদাহরণ দিতে চাই যে আমাদের যে এই যে নাটকের মানে তিথির বিথি হয়ে যাওয়ার গল্পটা, সেটা হচ্ছে যে এই যে তার যে ইনভলভমেন্ট এই নাটকের প্রতি, এই যখন সে সেটে আসে, আমাদের সেটে যখন আসে আমরা কিন্তু তাকে বিথি বলেই ডাকি, আমরা ভুলে যাই যে তার নাম তিথি। তেমনি আমাদের এখানে আরও আছে যেমন শিবলি নোমান, আমরা তাকে ঠিক রাহাত নামে জানি। তারপরে ফরহাদ আছেন, সমাপ্তি মাসুক, তাকে আমরা ফরহাদ হিসেবেই জানি। তেমনি এখানে আমি দেখেছি যে বাবা যিনি আমাদের তোফা হাসান, তাকে সবাই নাটকে বাবা বলে জানতেছে। মানে এই যে আমরা আমাদের এখানে প্রত্যেকেই যারা আছে এখানে আমরা দেখা যাচ্ছে যে তার নিজের নাম থেকে নিজের নামটাকে মানে তারা ভুলে যায়, এখানে তারা চরিত্রের নামে পরিচিত আমাদের এখানে। এই যে প্রত্যেকের এখানে অংশগ্রহণ, এটাই আসলে আমাদের মানে যাত্রা। হ্যাঁ অবশ্যই, যেমনটা তিনি বলছেন বাইরে ডায়লগের বাইরে কিছু শুনতে চাই, তো এখানে আছেন আমাদের বিথির বাবা যিনি, তার কাছে একটু জানতে যাব যে আসলে আপনার
আমরা সবাই আমাদের দর্শক জানাতে চাই যারা আমাদের সঙ্গে আছেন এযাবৎ এই 700 পর্যন্ত আমাদেরকে বলবেন ধন্যবাদ হইছে আসলে খুবই মজার একটা চরিত্র তিনি প্লে করেন তো এখানে যিনি আছেন কি হয়ে যায় যে গল্পটা সবাইকে অনেক অনেক শুভকামনা আসলে এখানে যখন আমি ঢুকি তখন দেখা যায় সেটটার মধ্যে ঢোকার পরে যখন স্ক্রিপ্টটা পাই কেন জানি অটো না ভিতরে ওই তিথি থেকে আমি বের হয়ে যাই বের হয়ে আমি বিথি হয়ে যাই যখন আমরা কোনো একটা সিন করি তখন আমাদের ডিরেক্টর আমাদেরকে এমন ভাবে ব্রিফ করে যে আমি আসলে বিথি হতেই ওই সময় বেশি বেশি ভালো লাগে আমার আর অনেক বেশি ভালো লাগে যখন দর্শকরা আমাকে বিথি বলেই ডাকে ওরা অনেকে আমার তিথি নামটা জানে না বিথি নামেই আমাকে ডাকে এটা আমার জন্য অনেক জার্নিটা খুব সুন্দর এই এই 700 পর্ব পর্যন্ত আমরা আরো এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া থাকলে অনেক অনেক সামনে এগিয়ে যাব ধন্যবাদ আমি যাচ্ছি হচ্ছে এই নাটকের সাতশো পর্ব আসলে আমি যখন এটা ভাবি তখন আসলে আমার ভিতরে একটা জিনিসই কাজ করে যে আসলে কিভাবে দীর্ঘ আড়াই বছরের পথ আমরা পাড়ি দিয়েছি এবং এই দর্শকের ভালোবাসায় আমরা এমনভাবে শিক্ত হয়েছি আমাদের যে চরিত্রগুলো আমরা করি সেই চরিত্রগুলোর সাথে আমরা চেষ্টা করি মিশে যেতে এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু আমাদের এই ভালোবাসাটুকু দর্শকের কাছ থেকে যেটা আমরা পাই দেখা যায় হয়তোবা আমাদের ফেস চিনে সেজন্য আমরা পাচ্ছি কিন্তু এর মূলে যে কারিগর যারা আছেন আমার পাশে আমার ডিরেক্টর স্যার বসে আছেন এখানে আমাদের সকল কলাকুশলীরা বসে আছেন সবুজ ভাই আমাদের ক্যামেরা যিনি আছেন শাইন ভাই যিনি আমাদের এই টোটাল লাইট ডিপার্টমেন্টের হেড এই প্রত্যেকটি মানুষ মানে হয় না যে মাঠে খেলছি আমরা কিন্তু আমাদেরকে ঠিক গড়ে দিচ্ছেন হচ্ছে সকাল থেকে শেষ পর্যন্ত এই মানুষগুলো এবং দর্শকদের ভালোবাসা শুধুমাত্র ওই হয়তোবা ফেসের কারণে আমরা পাচ্ছি কিন্তু প্রত্যেকটা মানুষ মিলে আমরা একটা টিম এবং এই টিমটাই আমি মনে করি যে আমাদের এই সাফল্যের পেছনের মূল মন্ত্র যে আমরা আসলে চেষ্টা করি যেহেতু আমরা একসাথে হয়ে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি ইনশাল্লাহ সামনে আমরা আরও অনেকটা দূর এগিয়ে যাব সো সব কিছু মিলিয়ে আমি থ্যাংক ইউ আপনাদের সবাইকে এটা আসলে কখনো বলা হয় না আজকে সবার সামনে একদম লাইভে বলছি অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্যই এই পেছনে সবার জন্য আসলে আমরা সামনের মানুষগুলো এতটা প্রাণবন্ত থাকি আর দর্শকদের বলবো যে আমাদের জন্য দোয়া করুন মুহূর্তে আমরা কিছু মানুষের কথা শুনতে যাব তো আমরা আপনার কাছে কিছু শুনতে চাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শককে ধন্যবাদ আমাদের দীপ্ত টিভির কর্তৃপক্ষকে কারণ আসলে আমার সৌভাগ্য হয়েছে আমি আর এই টিমে কাজ করার কারণ আমি ঢুকেছি অনেক পরে এটা ফুল অবদান আমি বলবো আমার ডিরেক্টর স্যার এবং জাহিদ ভাইকে আমি 501 কি 2 পর্বে ঢুকেছি এখানে ছোট্ট একটা গল্প না বললেই না যখন জাহিদ ভাই আমাকে ক্যারেক্টারের জন্য ডাকলো তখন খুব আমার খুব ইচ্ছেই ছিল কাজ করব দাদাও এর আগে বলেছিল কিন্তু কিছুই ছিল ভয় ছিল যে আমি এত সময় দিতে পারবো কিনা যেটা বাইরে কাজ করছি যাই হোক যখন আমি সিলেক্টেড হলাম প্রথম যখন আমাকে স্ক্রিপ্টটা দিল 22 মিনিট
তার আগে আমি স্টাডি করেছি, যেটা এত বড় একটা হিট প্রোডাকশন 500 অতিক্রম করতে যাচ্ছে, সেখানে আমার এত বড় একটা ক্যারেক্টার নিয়ে ঢুকছি। দাদা মানে দাদা বলেছে, ভাই বলেছে যে ক্যারেক্টারটা অনেক রান করবে, মিস্টেরিয়াস ক্যারেক্টার, নেগেটিভ পজিটিভ পরে কি দাঁড়াবে আমরা জানি না, ভয় অটোমেটিক লেগে গেছে। প্রথম দিনের অভিজ্ঞতা হচ্ছে আমাকে 22 মিনিটের একটা সিকোয়েন্স, আমার অভিজ্ঞতা আসলে মিনিট আমরা ডিউরেশনটা মাপি না, আমাদের মেজারমেন্ট হয় কতটা সিকোয়েন্স আছে, ক্যারেক্টারটা কীরকম। তো প্রথম 22 মিনিট দেখে আমার হার্টবিট বেড়ে গেছে যে আমি কী করে সম্ভব একদিনে 22 মিনিট করবো। দাদাকে বললাম, দাদা এটা কীভাবে করবো? হ্যাঁ তুই পড়তো পড়তে থাক, আমি দেখতেছি। ঝাড়ি বেড়ে বললাম, ভাই কেমনে সম্ভব, নিশ্চিন্তে থাকো ঠিক হয়ে যাবে। বাট যখন আমি সেটে আসলাম, অনেস্টলি স্পিকিং, আমি কিন্তু জাস্ট 2-3 বার পড়েছি, দেখেছি আমার মাথায় কিছুই ঢুকতেছে না, আমি খুব ঘাবড়াচ্ছিলাম, নার্ভাস ফিল করছিলাম। এদিকে তো রাহাত, রানু, বিথি টোটালি তো টপ লেভেলের একটা ক্যারেক্টার কাজ করতেছে, ওদের সাথে ফাইট দেওয়ার জন্য আমি স্টাডি করবো আসলে বাস্তবে কতটুকু করতে পারবো, ঘাবড়াচ্ছিলাম। বাট যখন আমি অন স্পটে আসলাম, সেটে আসলাম, দাদা এভাবে মেজারমেন্টটা করে দিল এবং ডায়লগসগুলো, তার কাটিং, আমার কাছে মনে হলো কীভাবে যে 22 মিনিটের ফুটেজ আমি দিয়ে ফেলছি আমার নিজেরই মনে নাই। এরপর ক্যারেক্টার তো অনেক জার্নি করলো, বিশেষ করে আমাদের যারা নেপথে যারা কাজ করেছে, অনেকের সাথে আমার নতুন আমার অনেকের পুরনো আছে, আমাদের সবার সাথে একটা আন্তরিক কাজ করতে করতে আজকে 700তম পড়বে। এবং আমি এতটা ইনভলভ এই নাটকটার প্রতি, আমার কাছে মনে হচ্ছে যে 700 পড়বো না, এটা হয়তো আমরা ঠিক একইভাবে এই টিমটা নিয়ে আমরা ইন্টারভিউ দেবো 1700, 2700, 2700, ইভেন আমাদের 7000 পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের আমার স্বপ্ন যে এই টিমের মেম্বার হিসাবে যে আমি 7000 পর্বে একটা গর্ব করে বলতে পারবো বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বাধিক প্রচলিত নাটকের মেম্বার আমি। আমাদের জন্য দোয়া করবে, পুরো টিমের জন্য দোয়া করবেন, দর্শকরা যেন আমাদের পাশে থাকে, ভালোবাসা নিয়ে আমরা 7000 পর্ব পর্যন্ত যাব এই মানবিমান টিম ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আরেকজন আর্টিস্টের কাছে যাব। হ্যাঁ, আপনার অনুভূতিটা প্লাস হচ্ছে কি রকম সম্পর্কটা হয়েছে এটা জানতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ মানবিমান টিমকে। আসলে দীপ্তর মানবিমান আমরা একটা পরিবারই হয়ে গেছে, এটা একটা আমি শুরু থেকেই আছি, অনুভূতি খুবই ভালো। মানে কবে যে 700 পর্বে আমরা চলে এলাম বুঝতেও পারিনি, যে মনে হলো সেদিন আসছি, কিন্তু 700 পর্বে আমরা আপনাদের জন্য দর্শকদের জন্যই এই পর্যন্ত আসতে পেরেছি, ধন্যবাদ। এই আমরা এর পিছনে মানে ক্যামেরার পিছনে যারা কাজ করেন তাদের কাছ থেকেও কিছু শুনতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই যে তারা ক্যামেরার পিছনে কাজ করে আসলে তাদের কেমন লাগে, এবং দর্শকদের যখন একটা সম্পূর্ণ নাটক টিভি স্ক্রিনে যখন দেখতে পারে এর পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে হচ্ছে যারা ক্যামেরায় কাজ করেন। তো এখানে আমি তার কাছ থেকেই জানতে চাই যে আসলে এর মূল আপনাদের ভালো লাগাটা এবং আপনাদের কাজ সম্পর্কে আমাদের একটু বলুন। ধন্যবাদ। আসলে সবাই মিলে একটা টিমওয়ার্ক, টিমটা মিলে যাই 700 পর্ব আমরা পদযাত্রা করেছি, তা আমরা মনে হয় না যে আমরা আসলে এত দূর পেরে পারছি, তা দর্শকের ভালোবাসার জন্য আমরা এত দূর আগাইতে পারছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আগামী 24 জুন এই নাটকটির 700তম পর্ব প্রচারিত হবে দীপ্তি টেলিভিশনে, এবং আপনারা সবাই যে এই নাটকটি যারা দর্শক এবং সবাই যারা এই নাটকটিকে দেখেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই নাটকটি কিন্তু আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাদের ভালোবাসা পেলে এর যাত্রা আরো 7000তম পর্ব পর্যন্ত যাওয়ারও তাদের ইচ্ছা ব্যক্ত করছিলেন এখানে যারা আছেন। তো এই মুহূর্তে আমি সবার কাছ থেকে 700তম পর্বের পদার্পণের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য বলছি, সবাই মিলে যদি একটু জোরে করতালি এবং শুভেচ্ছা দেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে করে। তো আমি এই বিথির বাড়ি থেকে মানবিমানের এই আশুলিয়ার সেট থেকে এখানে বিদায় নিচ্ছি, হতে পারে যে আমরা আগামী পর্বগুলোতে আপনাদের এর পিছনের কাহিনী নিয়ে আবার আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে।